সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুঠাম শরীরের অধিকারী হতে গেলে আমাদের অত্যন্ত প্রয়োজন হচ্ছে ক্যালসিয়ামের। কারণ ক্যালসিয়াম আমাদের শরীরকে মজবুত করে, আমাদের হাড় মজবুত করে, আমাদের দাঁত মজবুত করে। তাই তো ছোটবেলা থেকেই বাবা মা আমাদের বিশেষ করে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু আমরা তো বাগান করছি সবাই, তো আমাদের বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে, যে সমস্ত ফলের গাছ রয়েছে, যদি সেখান থেকে আমরা ক্যালসিয়াম পাই তাহলে কেমন হয়? যদি টবের মাটিতে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা কিন্তু গাছ টেনে নিচ্ছে। যদি গাছে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা কিন্তু গাছের ফুলের মধ্যে চলে যাচ্ছে। যদি ফুলে ক্যালসিয়াম থাকে, তাহলে সেই ক্যালসিয়ামটা কিন্তু পরবর্তীতে ফলের মধ্যে যাচ্ছে। আর যদি ফলে ক্যালসিয়াম থাকে, সেই ফলটা যখন আমরা খাচ্ছি, তখন কিন্তু সেটা আমাদের শরীরের মধ্যে ঢুকে গিয়ে আমাদের শরীরের মধ্যেও ক্যালসিয়ামের যোগান পরিপূর্ণ রাখছে। তো এই অত্যাবশ্যকীয় একটা উপাদান ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা যদি আমরা বাগান থেকেই হারভেস্ট করে আমাদের শরীরে ইনপুট করতে পারি তাহলে কেমন হয়? মানে ক্যালসিয়ামও নাকি হারভেস্ট করা যায়। তো সেই কারণে আমাদের সবার প্রথমে দরকার যে আমাদের গাছে ক্যালসিয়াম প্রয়োগ। এজন্যে অনেক ওষুধপত্র আছে, অনেক রকম রেমেডি আপনারা দেখেছেন, কিন্তু আজকে আপনারা একদম ঘরোয়াভাবে দেখতে চলেছেন যে কিভাবে আপনি গাছে একদম ভরপুর মাত্রায় ক্যালসিয়াম প্রয়োগ করতে পারবেন, এবং সেটা সম্পূর্ণ জৈবভাবে। এবং আপনারা অনেক রকম পদ্ধতি দেখেছেন যেখানে গাছে কিন্তু ক্যালসিয়াম পায়, কিন্তু তাতে টবের মাটিটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তার পিএইচ লেভেল একটু কম বেশি হয়ে যেতে পারে। কিন্তু আজকে আমি যেটা দেখাবো, এইটা এমন একটা পদ্ধতি যেখানে সব থেকে তাড়াতাড়ি গাছ এই ক্যালসিয়ামটা গ্রহণ করতে পারবে। শুধু ক্যালসিয়ামই নয়, সেই সঙ্গে আরও একটা অত্যাবশ্যকীয় উপাদান, সেটা হচ্ছে ফসফরাস, সেটাও কিন্তু গাছ পেয়ে যাবে। তো আমাদের এই ছোট্ট ঘরোয়া পদ্ধতিটার মধ্যে এতটাই গুণাগুণ রয়েছে, ক্যালসিয়াম এবং ফসফরাস কিভাবে আমরা জৈবভাবে গাছে দেব। তো ভিডিওটা সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য কেউ কোথাও যাবেন না, সবাই মন দিয়ে দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচ মিশালি গার্ডেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, দেখুন এই যে ক্যালসিয়ামের যোগান এবং ফসফরাসের যোগানের যে কথাটা বললাম, এই ব্যাপারে আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক বড় বড় চ্যানেল আপনাদেরকে ভিডিও করে দিয়েছে যে তারা ডিমের খোসাটাকে হাত দিয়ে ভালো করে চূর্ণ করে টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছে, সবজি বাগানে ছড়িয়ে দিচ্ছে, সেখান থেকে নাকি গাছ ভরপুর মাত্রায় ক্যালসিয়াম এবং ফসফরাস পেয়ে যাচ্ছে। তো আপনারাই বলুন এটা কি সম্ভব? দেখুন ডিমের খোসা কিন্তু আপনি মাটিতে ফেলে রাখলে সেটা পচে মাটির সঙ্গে কিছু নালো 3-4 বছর টাইম লাগবে। তাহলে আমরা টবে যে গাছটা লাগাচ্ছি, আপনি বলুন তো, গোড়ায় যদি আমরা ডিমের খোসা চূর্ণ করে ছড়িয়ে দিই, তাহলে সেটা যদি 3-4 বছর লেগে যায় ডিকম্পোস্ট হতে, তাহলে গাছ নেবে কখন? গাছ গ্রহণ করবে কী করে? ডিমের খোসাটা গাছ তখনই নিতে পারে যদি সেটাকে একদম ডাস্ট করে পাউডার ফর্মে আমরা দিই, তাও কিন্তু সেটা সঙ্গে সঙ্গে গাছ নিতে পারবে না। তবে আমি আজকে যে পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি, এখান থেকে ইনস্ট্যান্ট একদম সঙ্গে সঙ্গে গাছ ক্যালসিয়াম এবং ফসফরাস পেয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমাদের কী কী লাগবে সেটা সবার আগে আপনাদের বলে দিই। অবশ্যই এই পদ্ধতিটা করার জন্যে আমিও নিয়ে নেব ডিমের খোসা। তো ডিমের খোসা আমাদের সমস্ত বাড়িতেই থাকে, আমরা ডিম খাই, সেই খোসাগুলোকে আমরা ফেলে না দিয়ে যদি জমিয়ে রাখি তাহলেই আমাদের বেশ কিছু পরিমাণে খোসা হয়ে যাবে। তো আমাদের কিছু ডিমের খোসা লাগবে, আর লাগবে আমাদের ভিনিগার। প্রথমে আমরা বেশ কিছু ডিমের খোসা কালেক্ট করে নেব। আমরা যেভাবেই ডিমের খোসাটা কালেক্ট করি, সেটা আমরা প্রথমে খুব ভালো করে বাড়িতে এনে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সেটা কলের জল হতে পারে, ট্যাপের জল হতে পারে, খুব সুন্দর করে একদম হাত দিয়ে চটকে সেটাকে ধুয়ে নেব। তার কারণ কি, ডিমের খোসার মধ্যে অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো থেকে যায়, তো সেইগুলো পরবর্তীতে গাছের ক্ষতি করতে পারে। আর ডিমের মধ্যে একটা অত্যন্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে সালমোনেলাস। তো এই সালমোনেলাস ব্যাকটেরিয়াটা, এটা কিন্তু পরবর্তীকালে আমরা যখন এই খোসাটাকে যদি না ধুয়ে গাছে দিই, তাহলে পরবর্তীকালে এই ব্যাকটেরিয়াটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে, টবের মাটির ক্ষতি করে। পরবর্তী স্টেপে আমরা সেই ধুয়ে নেওয়া খোসাটাকে খুব সুন্দর করে একদম চড়া রোদ্দুরে কড়কড়া করে শুকিয়ে নেব। আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, ছত্রাক যা যা ছিল সবগুলো কিন্তু মারা যাবে। এরপরে আমরা ডিমের খোসাটাকে একটা কড়াইতে ভেজে নেব। তবে বাড়িতে যে রান্না করার কড়াই সেটায় ভাজবেন না, কারণ তাহলে বাড়ির থেকে বকাবকি করতে পারে। আপনার একটা পুরনো কড়াইতে বা যে কোনো পাত্রে ডিমের খোসাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। তো ডিমের খোসাটাকে আমরা কতক্ষণ ভাজবো? যতক্ষণ পর্যন্ত ডিমের খোসাটা গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। তো
এই যে দেখতে পাচ্ছেন যে খোসাগুলো আমি ভাজলাম সেগুলো কিন্তু এই যে ভাজা অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে ভিনিগারের। তো আমরা কোন ভিনিগার নেব, আপনার রান্নাঘরে যে ভিনিগার রয়েছে আপনি সেই ভিনিগারই ব্যবহার করতে পারবেন। এবং সবথেকে কম দামি যে সাদা ভিনিগারটা, এই যে সাদা ভিনিগার যেটা, এটা একদম কম দাম। আপনার অ্যাপেল সিডার ভিনিগার টিনিগার অত কিছু দামি ভিনিগার নিতে হবে না, সাদা কম দামি ভিনিগার এটা নিলেই হবে। আর আমাদের কি দরকার, আর আমাদের দরকার হচ্ছে এইরকম একটা কাচের জার। এই যে দেখতে পাচ্ছেন কাচের জার অথবা কাচের গ্লাস অথবা কাচের বোতল, এরকম একটা দরকার। মিনিমাম সেইটার সাইজ যেন, তাতে যেন অন্তত 600 গ্রাম জল টাইপের ধরে, সেইটুকু হলেই আমাদের হবে। এবার প্রসেসটা কি করব আসুন সরাসরি দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ডিমের খোসাটা নিয়েছিলাম সেটা কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার এই খোসাটা আমরা নেব 100 গ্রাম। 100 গ্রাম কেন 100 গ্রাম নেব, কারণ আমাদের এখন যে অনুপাতে ভিনিগার এবং এই ডিমের খোসা মেশাতে হবে সেটা হচ্ছে 1:5 অনুপাত। ভালো করে বুঝবেন, 1:5, তার মানে আমরা যদি 100 গ্রাম খোসা নিই আমরা 500 গ্রাম ভিনিগার মেশাবো, যদি আমরা 200 গ্রাম খোসা নিই আমরা 1 লিটার ভিনিগার মেশাবো। তো এই ডিমের খোসাটা এবার আমাদের প্রয়োজন হচ্ছে একটু মেপে নেওয়ার, কারণ 100 গ্রাম নিতে হবে। তো মাপার জন্যে আমরা এরকম একটা মাপন যন্ত্র ব্যবহার করতে পারি, যেটা এর আগে পরেও আপনারা দেখেছেন। তো সেটাকে প্রথমে আমরা জিরো করে নেব, তারপরে এখানে আমি 100 গ্রাম মাপবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক আমি 100 গ্রাম ডিমের খোসা নিয়ে নিয়েছি, এখানে দেখুন 100 গ্রাম। এবার ওই যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে হাওয়া লেগে লেগে একটুখানি প্রেশারটা বেড়ে যাচ্ছে, বাবা হাত ছড়াও, একদম পারফেক্ট 100 গ্রামই আছে। তো এবারে আমরা একটা পরিষ্কার জার নিয়ে নেবো, এরকম কাচের জার, এবং তাতে এই মেপে রাখা 100 গ্রাম ডিমের খোসা, মানে যেটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা 100 গ্রাম ডিমের খোসা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমরা ভিনিগার ঢালবো, কতটা পরিমাণে, 500 ml। তো প্রথমেই আমরা এটা ঢেলে দিই, ঢেলে দাও বাবা, এবং এখানেও আমরা এটাকে ঢেলে দেবো, 200-400 হয়ে গেল। আর এবার এইখান থেকে আমরা 100 গ্রাম মেপে নেব, এটা 50 ml এর আছে, 50 ml, 50 ml, 100 ml হয়ে গেল আমাদের। কিন্তু আর একটুও বেশি কম দরকার নেই, বাবা চামচ ডুবিও না এখন। তো ডিমের খোসার মধ্যে ভিনিগার দেওয়ার কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন এই রকম একটা প্রসেস শুরু হয়ে গেছে, যেটা আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে আমরা দেখতে পাই যে বুদবুদ আকারে বেরিয়ে আসছে, আর ডিমের খোসাগুলো দেখুন উথাল পাথাল করছে পুরো। তো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কাজ চলছে। এখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, কিসের সঙ্গে কিসের, আমরা সবাই জানি যে ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিড, আর ডিমের খোসার মধ্যে যে ক্যালসিয়াম এবং ফসফরাস আছে সেই অ্যাসিডটা কিন্তু এদের দুটোকে উন্মুক্ত করছে। এটা সম্পূর্ণ কিন্তু উন্মুক্ত প্রক্রিয়া চলছে এটা। তো এইটা দেখে আপনাদের বাচ্চারাও বেশ মজা পাবে, আর এটাই কিন্তু প্রমাণ যে ডিমের খোসাগুলোর থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস উন্মুক্ত হচ্ছে, আর সবথেকে বড় ব্যাপার সেটা উন্মুক্ত হয়ে কিন্তু এই ভিনিগারের মধ্যে মিশছে। এই ভিনিগারই একমাত্র জিনিস যেটা কিন্তু ডিমের খোসাটাকে সম্পূর্ণ গলিয়ে দিতে পারে। তো এই প্রক্রিয়াটা আমরা চলতে দেবো, কতদিন পর্যন্ত চলবে, এইভাবে আমরা এদেরকে অন্তত 15-20 দিন রেখে দেবো। তবে রাখার আগে আরেকটা কথা বলে দিই যে আপনারা এই প্রক্রিয়া চলাকালীন এটাকে একটা ঘরের যে কোনো কর্নারে, মানে ছায়াযুক্ত জায়গায় এইভাবে রেখে দেবেন, কোনো নাড়াচাড়া করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এরা এদের মতন কিন্তু হবে। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, এরকম একটা পলিথিনের প্যাকেট নেবেন বা পলিথিন দিয়ে আমাদের এই মুখটাকে সিল করে দিতে হবে। তো সিল করার জন্য আমরা একটা গার্ডার নিয়ে নেব, গার্ডারটা আস্তে করে মুখে পরিয়ে দেবো, ব্যাস আমাদের কিন্তু এটা হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে আমরা বাইরে থেকে কোনো হাওয়া যাতে এতে ঢুকতে না পারে এবং ভেতরের হাওয়াটা বা ভেতরের এই বাতাসটা বেরিয়ে না যেতে পারে, সেই জন্যে আমরা এই প্রসেসটা করলাম। এভাবে আমরা অন্তত 15 দিন ঘরের একটা কোণায় ফেলে রাখবো, 15 দিন থেকে 20 দিন। তো 15-20 দিন পরে আমরা কি করব, আমরা এই যে ডিমের শক্ত শক্ত খোসাগুলো দিলাম, এটা সম্পূর্ণ দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গলে গলে গেছে। তো তখন আমরা এই লিকুইডটাকে ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে একটা
বোতলের মধ্যে ভরে রেখে দেবো। যেমন ধরুন এই যে আমি এর আগে করেছিলাম সেটা এই যে এখানে রেখেছি। তো এবারে এইটা আমরা গাছে কিভাবে প্রয়োগ করব সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। আর এইখানে যেটা চলছে এটা চলুক, আমি আগে যেটা করেছিলাম সেইটার থেকে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমরা এক লিটার জলে এইরকম বড় চামচে দুই চামচ মেশাবো এক লিটার জলে। তো এখন এখানে আমি আমাদের আগে তৈরি করে রাখা এই সলিউশনটা আমি 10 চামচ মিশিয়ে দেবো। কেন? কারণ এটা 5 লিটার আমি নিয়ে নিয়েছি, 10 চামচ ঠিক এইভাবে, এই যে এক চামচ, এই যে এক চামচ হলো, এই দু চামচ হলো, এইটাই কিন্তু এক লিটার জলের জন্য যথেষ্ট। কিন্তু এখানে যেহেতু আমি 5 লিটার জল নিয়েছি তাই আমি এখন এখানে 10 চামচ এইভাবে মিশিয়ে তারপরে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো। কোন ধরনের গাছে দেব? আমরা যে কোনো ধরনের গাছে, এটা আমি পরে করে নিচ্ছি, আমরা যে কোনো ধরনের গাছে, সেটা শাক সবজি বলুন, ফল ফুল বলুন, যে কোনো গাছে আমরা এটা দিয়ে নেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তৈরির প্রসেসটা দেখে নিলেন এবং এবারে আমরা বিশেষ কিছু কথা আপনাদেরকে বলবো যেটা ভিডিওর মধ্যে আমি বলতে পারিনি বা আমার খেয়াল ছিল না, কিন্তু কথাগুলো আপনাদের জানতেই হবে। সেই কথাটা হচ্ছে, প্রথমেই বলি যে আমরা গাছে কেন ক্যালসিয়াম দেব, তার কারণ আপনারা জানেন যে গাছের যে প্রধান তিনটে নিউট্রিয়েন্ট রয়েছে, আমরা যেটাকে এনপিকে বলি, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, তার পাশাপাশি আমরা কিন্তু ক্যালসিয়ামকে বলে থাকি সেকেন্ডারি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো নয় কিন্তু সেকেন্ডারি ম্যাক্রো নিউট্রিয়েন্ট। কারণ মানে যে তিনটে প্রধান উপাদান দরকার হয় তারপরেই কিন্তু প্রয়োজন হয় ক্যালসিয়ামের, কারণ ক্যালসিয়ামের অভাবে গাছের নানান ধরনের রোগ দেখা যায়। ক্যালসিয়াম কিন্তু গাছের ফুল ফল ঝরা অনেকাংশে বন্ধ করে, গাছকে শক্তি যোগায়, গাছকে মজবুত করে তোলে, শক্ত সমর্থ করে তোলে, অনেক ক্ষেত্রে গাছের যে পাতা হলুদ হয়ে যায় সেইগুলোকে ক্যালসিয়াম বন্ধ করে এবং ফল পরিপুষ্ট হতে সাহায্য করে বা ফল অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম ম্যাচিওর হওয়ার আগেই ঝরে পড়ে, সেই সবগুলোও কিন্তু ক্যালসিয়াম রিমুভ করে দেয়, সেই সমস্তগুলো কিন্তু সম্পূর্ণরূপে ক্যালসিয়াম সলভ করে দেয়। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আলুতে পচা রোগ লেগে যায় বা পাতায় অনেক সময় এরকম গোল গোল হয়ে শুকনো পচা পচা মতন যে চেহারা হয়, অনেক সময় দেখবেন যে টমেটো গাছে এরকম ফলটা রয়েছে, ফলের একদিকটা টুক করে পচে গেছে, তো এইগুলোকে বলে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। তো এই ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি মানেই হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। তো ক্যালসিয়ামের অভাবে গাছের প্রচুর রোগ হয়, বিশেষ করে সবজি গাছ এবং ফল গাছে তো মারাত্মক ধরনের রোগ ব্যাধি দেখা যায়। তো সেইগুলো কিন্তু ইনস্ট্যান্ট একদম সঙ্গে সঙ্গে আপনি সলভ করে দিতে পারবেন এই সলিউশনের মাধ্যমে। এর পাশাপাশি আমরা এখান থেকে কি পাচ্ছি, আগেই বললাম যে ফসফরাস উন্মুক্ত হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। তো ফসফরাস কি করে সেটা তো আপনারা সবাই জানেন এবং ফসফরাস গাছের একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেটাও আপনারা সবাই জানেন। ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহযোগিতা করে, গাছ মাটি থেকে খাবার গ্রহণ করার যে প্রবণতা থাকে সেই প্রবণতাটাকে বৃদ্ধি করেও কিন্তু ফসফরাস, এবং ফসফরাস ওভারঅল গাছের সমস্ত গ্রোথ এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। তো সেই জন্যে আমাদের ফসফরাস এবং ক্যালসিয়াম এই অত্যন্ত মূল্যবান দুটো উপাদান আমরা কিন্তু এই সলিউশন থেকে আমরা পেয়ে যাব। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা ডিমের খোসাটাকে কেন ভেজে নেব, এটা অনেকে প্রশ্ন করতে পারেন, আমার তখনই বলে দেওয়া উচিত ছিল, বলা হয়নি। যাই হোক, ডিমের খোসাটাকে ভেজে নিলে এই যে যে প্রক্রিয়াটা চলছে, এই যে যে কেমিক্যাল রিয়েকশনটা হচ্ছে, এই কেমিক্যাল রিয়েকশনটা ত্বরান্বিত হয়। মানে নর্মাল ডিমের খোসা ভিজিয়ে রাখলে যত তাড়াতাড়ি ক্যালসিয়াম এবং ফসফরাস উন্মুক্ত হবে, আপনি যদি ডিমের খোসাটা একটুখানি ভেজে নেন তাহলে কিন্তু সেই উন্মুক্ত হওয়ার প্রবণতাটা অনেক গুণ বেড়ে যাবে। এবং রোদ্দুরে শোকানোর পরেও যদি এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া কোনো ফাঙ্গাস থেকে থাকে সেগুলো সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে সলিউশনটা তৈরি হচ্ছে এর একটা ভীষণ ভালো নাম আছে, সেটা কী বলুন তো? ক্যালফস। ক্যালফস, তার কারণ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস আমরা একসঙ্গে পাচ্ছি তাই এটাকে বলা হচ্ছে ক্যালফস। তো আমরা আজকে কিন্তু এই ক্যালফস তৈরিটা একদম সহজে শিখে গেলাম। এই সলিউশনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সমস্ত ধরনের গাছে আমরা স্প্রে করে দিতে পারবো। এটা কতদিন অন্তর করব? মাসে অন্তত দুবার যদি আপনি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের যাবতীয় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি কিন্তু দূর হয়ে যাবে। এরপরে অনেকেই দুম করে আমাকে প্রশ্ন করে বসবেন বা কমেন্টে লেখাও শুরু করে দিয়েছেন পুরো ভিডিও না দেখে, যে দাদা আমরা তো চুন দিলেই পারি, কারণ চুন এক চামচ চুন এক লিটার জলে গুলি আমরা টবে দিয়ে দেবো, এটা তো সব থেকে সোজা পদ্ধতি, এত কঠিন পদ্ধতিতে যাব কেন? যাবেন এই কারণে, তার কারণ হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণরূপে আমরা পাতায় স্প্রে করছি, আমাদের টবের মাটিতে দেওয়ার দরকার নেই, টবের মাটির পিএইচ এর কিন্তু কোনো পরিবর্তন হবে না।
কিন্তু যদি আপনি বারে বারে অন্তত মাসে যদি একবার করেও চুন প্রয়োগ করেন গাছের টবের মাটিতে, তাহলে কিন্তু টবের মাটির পিএইচ লেভেলের একটু হেরফের হতে পারে। তো সেই কারণে বলছি, টবের মাটির পিএইচ মান আমাদের ঠিকঠাক রাখতে গেলে আমাদের কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে নিরাপদ এবং সবথেকে কার্যকারী। তো আশা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে লেগেছে, ভীষণ ভালো লাগবেই এবং আপনারা এর থেকে ভীষণভাবে উপকৃত হবেন। তো যারা অবিশ্বাস করছেন, আমি বিশ্বাস করতে বলবো না, আপনি একবার এটা করে আপনি গাছে দিন। কোন সমস্ত গাছে দেবেন? যারা বিশ্বাস করছেন না তাদের বলছি, যে সমস্ত গাছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখা দিয়েছে আপনি সেই সমস্ত গাছে একবার স্প্রে করুন। নেক্সট টাইম অন্তত পক্ষে পরের সপ্তাহে আরেকবার স্প্রে করুন, তারপরে আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার উপরেই আমি ছেড়ে দিলাম। আর যারা অন্তত আমাকে 1% বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি, কোনো চিন্তা করতে হবে না, আপনি এইভাবে করুন, এটা আপনি গাছে ব্যবহার করুন। তবে এই একবার তৈরি করার পরে এটাকে আপনি নর্মালি 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, তারপরেও ব্যবহার করা যাবে কিন্তু এর গুণাগুণটা অনেকটা কমে যাবে, অনেকটা এর মানে সেই স্ট্রং ব্যাপারটা কমে যাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি যেমন উপকৃত হবেন তেমনি আপনার যারা বাগানি বন্ধুবান্ধব আছে তাদেরকে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই প্রসেসটা জানতে পারে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছেন, যারা একদম নতুন, প্লিজ তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে পেতে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা আপাতত এখানেই রাখছি, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, টাটা।